शिमारू के नए वीडियोस के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाना ना भूलें। ভালো লাগছে, তাই না? তুমি আবার চলে এসেছো আর কি নাটক শুরু করেছো? দেখো কত ভালো লাগছে আমাকে, কার্টুন লাগছে, পুরো কার্টুন। আর এটা 1 কিলো পাউডার মেখে পুরো তো আরো অখাদ্য লাগছে। কিন্তু আমার মা তো বলে আমি মায়ের রাজারতন ছেলে। হ্যাঁ, ভালো দেখতে আমি। আরে তোমার মায়ের চোখে তো পর্দা পড়ে থাকে তোমাকে দেখার পর, এই জন্যই তো উনি সত্যিটা দেখতে পায় না। আর তর্ক না করে বেরো এখান থেকে। তোমার যদি আমাকে এতই খারাপ লাগে তো আমাকে বিয়ে কেন করলে? আমি করিনি। তোমার মায়ের সম্পত্তি দেখে আমার বাড়ির লোক জোর করে তোমার সাথে বিয়েটা দিয়ে দিয়েছে। তোমাকে তো আমি এক ফোঁটাও পছন্দ করি না। রাগিনী, চুপ করো তুমি আর এখান থেকে বেরো। এই আমার কথা শুনো রাগিনী, তুমি এভাবে মানবে না তো, তাই না? কিচ্ছু শুনতে চাই না আমি। বেরো এখান থেকে, তুমি যাও, বেরো। চুপচাপ না সোফাতে গিয়ে ঘুমাও, বুঝেছো? এই মা ছেলে দুজনে মিলে আমার জীবনটা শেষ করে দিয়েছে। আর এবার যদি ওদের জীবনটা আমি শেষ না করে দিই না, তাহলে আমার নামও রাগিনী না। রাগিনী সবসময় আমার সাথে এরকমটাই করে, আমার আমার কুৎসিত বলে ঘর থেকে বাইরে বের করে দেয়। যদি আমার মা জানতে পেরে যায় যে রাগিনী আমাকে একদমই পছন্দ করে না আর আমাকে উল্টো পাল্টা কথা শোনায়, তাহলে ওনার মন ভেঙে যাবে, উনি খুব কষ্ট পাবেন। না, আমি মায়ের এই কষ্টটা দেখতে পারবো না। আমি মাকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না। এই ওঠো, এই মাথা মোটা, কি হয়েছে রাগিনী? আরে তাড়াতাড়ি গিয়ে রুমে শুয়ে পড়ো, ওঠো। না, আমি এখানে ঘুমাবো। চুপচাপ রুমে চলে বলছি, কারণ তোমার মা যদি নিজের আদরের ছেলেকে এখানে শুয়ে থাকতে দেখে পুরো বাড়িটা মাথায় করে রাখবে। ওঠো, দাঁড়াও না, আমাকে এখানে শোও, ওখানে শোও, নাটক পরে করবে, চলো চলো। রাগিনী, খালি এদিকে যাও, ওইদিকে যাও, সবসময় করে। হে প্রভু, আমরা 2-3 দিনের জন্য গ্রামে যাচ্ছি জমি জমা দেখতে, আমার বাড়ি আর আমার বাচ্চাদের রক্ষা করো তুমি। রতন, বৌমা? হ্যাঁ মা। হ্যাঁ মা, দেরি হয়ে যাবে বাবা, সেই জন্য। মা, আপনার সমস্ত জিনিস গুছিয়ে দিয়েছি, আপনি শুধু গ্রামে গিয়ে নিজের খেয়ালটা রাখবেন। আমি তো আমার খেয়াল রাখবোই, কিন্তু তুমিও তোমার খেয়াল রেখো,
আর বিশেষ করে আমার রাজা রতনে। হ্যাঁ মা, প্রণাম করো। খুশি থাকো, খুশি থাকো। এবার তোমরা দুজনেও মা বাবা হয়ে যাও, আর আমাকেও একটা মিষ্টি বাচ্চার মুখ দেখিয়ে দাও। আর তাছাড়া তোমাদের বিয়ে 1.5 বছর হয়ে গেল। মা, ভগবান চাইলে আপনি তাড়াতাড়ি ঠাকুমা হয়ে যাবেন। মা, তুমি ঠাকুমা তখনই হবে যখন আমরা বাবা মা হব, আর আমরা তখনই বাবা মা হব যখন ভালোবাসব। কি কথা বলছিস? আমি একটা মিষ্টি বৌমা এনেছি না তোকে ভালোবাসার জন্য? আচ্ছা চলো, আমার দেরি হচ্ছে, আমি আসছি। মা চলো, আমি এগিয়ে দিয়ে আসছি। আরে না না, আমি চলে যাবো একা। শুনলে মা কি বললো? এখন আমাদের দুজন দুজনকে ভালোবাসতে হবে। কচু ভালোবাসা! আরেকবার ভালোবাসার কথা বললে না, সব বিষটা এখানেই ঝেড়ে দেব, বুঝেছো? চলো যাও, কিচেনে গিয়ে এখন কাজ করো। অতিথি আসবে। অতিথি? হ্যাঁ, শিখা আসছে, আমার বন্ধু। আরে শিখা আসছে, এতে এত খুশি হওয়ার কিছু নেই, বুঝেছো? আর আমাদের থেকে দূরেই থাকবে, তুমি তো ভালো করেই জানো শিখা আসার পরে কি করতে হয়। তাই যাও, চা আর জলখাবার তৈরি করো, যাও। ঠিক আছে। রাগিনী, রাগিনী, শিখা, এসে গেছিস তুই? হ্যাঁ, কেমন আছিস তুই? আমি ভালো আছি, আর তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। চল আগে গিয়ে বসি, তোর সাথে অনেক কথা বলার। জামাই বাবুকে দেখতে পাচ্ছি না। এখানেই আছে, আবার কোথায় থাকবে? শিখা তুই জানিস না, এই লোকটার সাথে বিয়ে করার পরে না আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমি কিভাবে বেঁচে আছি না সেটা শুধুমাত্র আমিই জানি। আরে রাগিনী, যা হওয়ার তা হয়ে গেছে, এটাকেই নিজের ভাগ্য মনে করে মেনে নে, দেখবি সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। শিখা খুব ভালো মেয়ে, রাগিনীর থেকে বেশি বুঝদার। যদি আমার বউ হতো তো খুব ভালো হতো। এই মাথা মোটা, এখানে বসে বসে আমাদের কথা শোনা হচ্ছে? হ্যাঁ, রান্নাঘরে গিয়ে রাতের খাবারটা তৈরি করো। কি ধরনের মানুষ যে রাগিনী, সবসময় ওর সাথে এরকম ব্যবহার করিস না। আমার তো ওকে দেখে খুব কষ্ট হয়। কি ভাবে ও তোর সম্পর্কে বলতো? ও তোর স্বামী হয়। ও তো তখনই ভাববে শিখা যখন ওর মাথায় বুদ্ধিটা থাকবে। তুই না ওকে এত সহানুভূতি দেখাস না, তুই জানিস না যে ও কেমন ধরনের লোক। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তুই শোধরানোর মানুষ নস, তুই নিজের খেয়াল রাখ, আমি চললাম, ঠিক আছে? আরে আরে, যাওয়ার চেষ্টা কোথায়, বস। আর এসেছিস যখন দু একদিন থেকে জানা রে। কিন্তু কোনো কিন্তু আমি শুনবো না। আর এমনি তো এই মাথা মোটার মাটা বাড়িতে নেই, উনি আসা না পর্যন্ত তুই থেকে জানা রে, প্লিজ। ঠিক আছে, কিন্তু আমি তো জামা কাপড় আনিনি, কি করে থাকবো? শিখা তুই আমার বন্ধু হোস, আমার জামা কাপড় পরে নিবি। আচ্ছা ঠিক আছে। ভালো করেছো শিখা, তুমি থাকলে আমারও খুব ভালো লাগবে। ও হ্যালো। হ্যাঁ, কি কি করছো এখানে? ঘুমাচ্ছি আমি এখানে, আমি তো খাওয়া দাওয়া সব করে ফেলেছি, এবার ঘুমাবো, তাই না? এখানে শোবে? যাও নিজের জায়গায় যাও, এখানে আমি আর শিখা শোবো। শুনতে কি পাচ্ছ না তুমি? ওঠো। আমি হলে শুলে তো তুমি সকালে তুলে আমাকে বলবে আবার এখানে শুতে, আমার ঘুমটাই নষ্ট হয়ে যায় এতে। আজকে কি তোমার মা এখানে আছে? নেই তো, কেউ তুলবে না তোমাকে,
চলো যাও বের এখান থেকে। আরে রাগিনী, কোনো ব্যাপার নয়, জামাই বাবু তোর সাথে ঘুমাক, আমি গেস্ট রুমে ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে পড় এবার। শিখা, তুই কেন গেস্ট রুমে গিয়ে শুবি? তুই আমার সাথে এখানেই শুবি, বাইরে সোফায় ও শোবে। আর ওখানে ওর শোয়ার অভ্যেস আছে, তুই বুঝবি না। কানে কথা যাচ্ছে না তোমার? ভালো করে বললে তুমি তো কথা বুঝতেই পারো না। হুম, বললাম না বেরো এখান থেকে, চলো যাও। শিখা, এই লোকটাকে সহানুভূতি দেখানোর কোনো প্রয়োজন নেই, নাহলে আরো বিগড়ে যাবে। অনেক কষ্টে ওকে আমি আমার লাইনে এনেছি, ঠিক আছে? ঘুমিয়ে পড় এখন, ঠিক আছে? ঠিক আছে। বেচারা রতন, ভগবান তোর সাথে অবিচার করেইছে, আর যেটুকু বাকি আছে সেটুকু রাগিনী করছে। শিখা ম্যাম, তুমি আমার সাথে দেখা করতে এখানে এলে? হ্যাঁ, তুমি খুব সহজ আর সরল মানুষ, তোমাকে আমার খুব পছন্দ। সত্যি শিখা, তুমি আমাকে খুব পছন্দ করো? সত্যি আমি তোমাকে মন থেকে পছন্দ করি। আমিও তো তোমাকে খুব পছন্দ করি শিখা। তুমি কি আমাকে ভালোবাসতে চাও? আমি তোমাকে খুব ভালোবাসতে চাই, তুমিও আমাকে মন ভরে ভালোবাসো। হ্যাঁ শিখা, আমি তোমাকে খুব ভালোবাসবো, আমার মন খুলে ভালোবাসবো। আরে শিখা, কোথায় চলে গেল? স্বপ্ন দেখলাম নাকি? খুব ভালো স্বপ্ন ছিল আমার শিখা। আবার আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে। আমি তোমার কাছে আসছি, আমি তোমার কাছে আসছি আমার শিখা। কিছুই তো না রাগিনী, কি হচ্ছে? তোর স্বামী আমার সঙ্গে অসভ্যতা করছিল। না না রাগিনী, আমি কি? জঘন্য লোক, তোমার কি মাথাটা পুরোটা খারাপ নাকি? তুমি আমাকে চড় মারলে। চড়? আমি আমাকে গলা টিপে মেরে ফেলবো এক্ষুনি। তুই ওর সাথে অসভ্যতা করছিলিস? হ্যাঁ বল, তুই না বের হন থেকে, বের হন থেকে যা। তুই ঠিক আছিস তো? ভালো হলো রাগিনী, আমার চোখ খুলে গেল। কি দুশ্চরিত্র লোক এটা!
শিখা, আমি বলেছিলাম না তোকে এই লোকটার উপর সহানুভূতি দেখাস না। আমি জানি ওকে। রাগিনী আমাকে চর মারলো, তাও আবার শিখার সামনে আমাকে অপমান করলো। খুব খারাপ লেগেছে, লজ্জা লাগছে আমার। আমি এর বদলা অবশ্যই নেব। শিখা, কোথায় যাচ্ছিস তুই? নিজের বাড়ি যাচ্ছি। কিন্তু কেন? তোর তো দু তিন দিন থাকার কথা ছিল আমার শাশুড়ি আসা পর্যন্ত। থাকবো বলেছিলাম, কিন্তু আর না, শুধু সকাল হওয়ার অপেক্ষা করছিলাম। দেখ রাগিনী, তোর স্বামীকে এখন আমি খুব ভয় পাই। ওকে ভয় পেয়ে নয়, বরঞ্চ ওকে ভয় দেখিয়ে রাখা উচিত আমাদের। আমি ওকে আমার মতন করে বুঝিয়ে দেব, ও আর কখনো এরকম কোনো কিছু করবে না। না না রাগিনী, ও অনেক কিছু করতে পারে। তোর স্বামী শুধু বোকা আর খারাপ দেখতেই নয়, চরিত্রহীনও বটে। দেখ আমি যাচ্ছি, আমাকে যেতে দে। ঠিক আছে শিখা, তুই যখন এখান থেকে চলে যেতে চাইছিস তাহলে চলে যেতে পারিস। শিখা, আমাকে ক্ষমা করে দাও। শিখা, আমি তোকে একদম কষ্ট দিতে যাইনি। আসলে রাগিনী আমাকে একদমই ভালোবাসে না, আমার খুব কষ্ট হচ্ছিল। আমি ভেবেছি তুমি আমাকে বুঝবে, এই জন্য আমি তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু ভবিষ্যতে আর ভুল হবে না এরকম। রাগিনী তোমার সঙ্গে যে ব্যবহার করে না একদম ঠিক করে, এটারই যোগ্য তুমি অসভ্য থাকার। এবার তুমি শান্তি পেয়ে গেছো? হ্যাঁ, দেখিয়ে দিলে না নিজের অকাত্তা। তুমি তুমি না মানুষ না, তুমি জানোয়ার একটা। তুমি আসলে রতন না, ডঙ্কি, গাধা একটা, গাধা মাথা মোটা। আরে লাগেনি, এবার চুপ করো আর অপমান করো না, চুপ করে যাও। আমি চুপ হয়ে যাব তাই না? তুমি এইভাবে বুঝতে পারবে না, তুমি দাঁড়ো। ছোট লোক কোথা করে? তোমার গায়ের রংটা তো এমনিই ময়লা, কিন্তু মনটা তার থেকে বেশি ময়লা, অপদার্থ, মাথা মোটা। তুমি একটা কুৎসিত আর মাথা মোটা লোক। তোমায় দেখে কোনো মেয়ে অ্যাট্রাক্ট হতে পারে না, সবাই তোমাকে ঘেন্না করবে। আমি খুব বাজে দেখতে, খুব বাজে দেখতে আমি। আমি জন্মের পর থেকে এরকম হলাম কেন? কেন কেন? আমি সবাইকে শিক্ষা দেব, সবাইকে শিক্ষা দেব, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমি ও আমাকে মেরেছে। আমি এক এক করে সবাইকে মেরে ফেলবো।
অনেক দেরি হয়ে গেল, কোথায় গেল এই মাথামোটাটা? রতন, জাহান্নামে যাক, আমার তাতে কি। যেখানে ইচ্ছে গিয়ে মরো, আমার কোনো যায় আসে না। মায়ের ফোন, রাগিনীর ফোনে, কিন্তু তো মরে গেছে। মায়ের সাথে তো কথা বলতেই হবে, কিন্তু আমি তো মাকে কিছু বলতে পারবো না, কি করব? আমি নিজে তুলি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ মা নমস্কার, প্রণাম। খুশি থাকো বাবা, সব ঠিক আছে তো? হ্যাঁ মা, আমরা ঘুমাচ্ছিলাম, রাগিনীও ঘুমিয়ে আছে, কিন্তু মা এত রাতে ফোন। এমনি করলাম, তোদের কথা খুব মনে পড়ছিল, জানি না একটু ভয় হচ্ছিল সেই জন্য, এই জন্য ফোন করে নিলাম। না মা, এখানে সব ঠিক আছে মা। বাবা মা, আমি এখন ফোন রাখি মা, ঘুম পাচ্ছে খুব। আরে শোন তো। হ্যাঁ মা বলো। আমি ভাবছি কি আমি কালকে চলে আসি। হ্যাঁ মা ঠিক আছে ঠিক আছে, আমি এখন ফোন রাখি মা, হ্যাঁ ঘুম পাচ্ছে। আরে এ আমার ফোন কেটে দিল। মা কালকে আসছে, কি করি? আমি আরেকবার ফোন করেছি তাহলে। রতন তো আগে কখনো এরম করেনি, আমার ফোনটাও ধরল না। প্রভু, সব ঠিক আছে তো আমার বাড়িতে?
রাগিনী, তুমি এমনটা কেন করলে? কেন ঝগড়া করলে আমার সাথে? আমি তোকে খুব ভালোবাসতাম রাগিনী। কোথা থেকে আনবো তোমাকে? কোথায় পাবো আমি তোমাকে? কেমন আছিস রতন? সব ঠিক আছে তো? এরকম চুপচাপ রয়েছিস কেন তুই? আর বৌমা কোথায়? হ্যাঁ বৌমা? মা, মা রাগিনী আমাদেরকে ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে? আরে কোথায় গেছে আর কখন? কাল রাতে। রাতে? রাতে তো কথা হয়েছিল ফোনে যে ও ঘরে ঘুমোচ্ছে। তখন ঘুমাচ্ছিল, পরে ঝগড়া করতে শুরু করলো। কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? কখনো বলছিস রাতে ঘুমোচ্ছিল, ঝগড়া করছিল আর চলে গেল? আরে কি হয়েছে বল তো ঠিক করে, কোথায় গেছে ও? আমাকে কিছু বলে যায়নি ও কোথায় যাচ্ছে। আমি আমি রাতে ওকে জাগিয়ে শুধু জল চাইলাম আর ও ঝগড়া করতে শুরু করলো। কি বলছিস তুই? জল চেয়েছিস বলে ঝগড়া করেছে? এইটুকুনি ব্যাপারে কেউ বাড়ি ছেড়ে চলে যায় নাকি? ফোন করো কে, ফোন করো কে। ছাড়, আমি ওকে ফোন করছি। আরে মা, ফোন রেখে গেছে ও, কি হয় ওকে ফোন করবে তুমি? হে ভগবান, এই মেয়েটা ফোনও বাড়িতে ছেড়ে গেছে, এখন কি করি, কোথায় খুঁজি ওকে? ও নিজের বাপের বাড়ি চলে যায়নি তো? আমি ওর বাপের বাড়িতেই ফোন করি। হ্যাঁ আন্টি ফোন করেছেন। হ্যালো, নমস্কার আন্টি। খুশি থাকো মা, কেমন আছে সবাই? আমি ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আর দিদি জামাই বাবু? সবাই ঠিক আছে মা, কিন্তু তোমার দিদি কি ওখানে যায়নি? দিদি এখানে না তো আন্টি, কেন দিদি ওখানে নেই? কি বলি মা, আমি গ্রামে গেছিলাম না, আজই ফিরেছি। ফিরে জানতে পারলাম যে রতন আর রাগিনীর ঝগড়া হয়েছে, আর সেই চক্করে রাগিনী নাকি বাড়ি ছেড়ে গেছে। হে ভগবান, কোথায় চলে গেল দিদি? চিন্তা করো না মা, কোথায় আর যাবে, হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে। আরে রতনের উপর অভিমান করেছে, চলে আসবে ও। আন্টি দিদিকে আপনি ফোন করেননি? ফোন তো বাড়িতেই ছেড়ে গেছে না, তাহলে আমি কি করে ফোন করি বলো তো? ঠিক আছে আন্টি, আমি খোঁজ করছি, আর আপনি ওর কোনো খোঁজ পেলে আমাকে জানাবেন। ঠিক আছে মা, আর তোমার ওখানে গেলে আমাদের জানিও। দিদি এইভাবে কোথায় চলে গেল? কোথায় গেছে ও? কতটা বদনাম হয়ে যাবো না এলে। দীপ্তি? হ্যালো দীপ্তি, কেমন আছিস? শিখা দিদি কি তোমাদের ওখানে গেছে? আরে না, কি হয়েছে? দিদি তার শ্বশুর বাড়িতে রাগারাগি করে ওখান থেকে বেরিয়ে গেছে। হে ভগবান, এই রাগিনীটাও না, এই মেয়েটার রাগ না সবসময় সপ্তমে চড়ে থাকে। হ্যাঁ কিন্তু কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে যাওয়া তো উচিত নয় না? দীপ্তি তোরা আসল ঘটনাটা জানিস না, রাগিনী রতনকে একদম পছন্দ করে না। জানি শিখা, দিদির কথাবার্তা শুনে বুঝতে পারি যে বিয়েটা ভুল দেওয়া হয়েছে। হ্যাঁ কিন্তু রতন আর রাগিনীর জীবন তো এতে খারাপ হয়ে গেল না, আর রতন সব সময় ডিপ্রেশনে থাকে। ঠিক আছে শিখা, রাখছি, দিদিকে খুঁজি ও কোথায় চলে গেছে। ওকে বাই। কোথায় চলে গেল দিদি, কোথায় খুঁজবো? দুদিন হয়ে গেল কিন্তু এই মেয়েটা কোথায় চলে গেল জানি না। আর তুই কিছু তো বল। হ্যাঁ কি বলো মা, ও তো যাওয়ার আগে একবার ভাবতেও পারতো, এসব ঠিক নয়। কোনটা ঠিক আর কোনটা ভুল এই সময় তার কোনো মানে থাকে না, মানে এটাই রাখে যে আমার বৌমা কোথায়, রাঙ্গিনী কোথায় আছে, এখন কি অবস্থায় আছে, খুব চিন্তা হচ্ছে আমার। আন্টি দীপ্তি,
দীপ্তিমা, রাগিনীকে পেয়েছো কোথাও? আমি কোথা থেকে পাবো আন্টি? সেটা তো আপনার জানার কথা। দিদি তো আমাদের বাড়িতেও যায়নি, আর বিয়ের পর থেকে দিদির সমস্ত দায়িত্ব আপনাদের, আমাদের নয়। কথা তো তুমি একদম ঠিকই বলেছো, কিন্তু কোথায় কোথায় না ফোন করেছি আমি, কারোর বাড়িতে যাইনি ও, আর জানি না কোথায় চলে গেছে ও। খুব চিন্তা হচ্ছে আন্টি। দিদির না মিসিং কমপ্লেন লেখানো উচিত আমাদের, পুলিশকে ফোন করে সমস্ত কিছু বলে দেওয়া উচিত। আমাদের পুলিশকে ফোন করা উচিত, জানি না কোথায় আছে আর কি অবস্থায় আছে। দীপ্তি তুমি এক কাজ করো, পুলিশকে ফোন করো। হ্যালো, পুলিশ স্টেশন? স্যার, আমি এটা কমপ্লেন লেখাতে চাই, আমার দিদি দুদিন ধরে নিখোঁজ, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ স্যার, আমি এই শহর থেকেই বলছি। হ্যাঁ স্যার, আপনি অ্যাড্রেসটা লিখুন। তুই তোর নিজের দিদির খোঁজ পেতে যাচ্ছিস, তাই না? পুলিশ ডাকবি না? তোকেও খুব তাড়াতাড়ি তোর দিদির কাছে পাঠাতে হবে আমাকে। আসুন স্যার। এটা রাগিনীর ফোন। তোমার কথায় আমার বিশ্বাস হচ্ছে না যে শুধু তুমি রাগিনীকে রাতে জাগিয়ে জল চাইলে আর ও ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেল। আমি আমি সত্যি কথা বলছি স্যার, রাগিনী খুব রাগি মেয়ে ছিল। আশা ম্যাডাম, আপনার বৌমা কি খুব রাগি ছিল? স্যার, আমি তো ওকে কখনো রাগ করতে দেখিনি। স্যার, রাগিনী মায়ের বৌমা হয়, মা রাগিনীর শাশুড়ি। কোনো বৌমা এতটা সাহস কি করে দেখাতে পারে যে শাশুড়ির সামনে রাগ দেখাবে? হ্যাঁ, আর দীপ্তি তুমি, আর তুমি তোর বোন হও, তুমি তোর অভ্যেসগুলোর ব্যাপারে ভালো করেই জানো। হ্যাঁ, দিদি তো একটু রাগি, কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবে এটা আমি বুঝতে পারছি না। ওটা কেন করলো এটা তো জামাইবাবুই জানে। যখন ও বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তুমি ওকে আটকানোর চেষ্টা করলে না? অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু ও শোনেনি স্যার। আমি ওকে ভালোবাসি তো, কাজেই ওকে তো জোর করতে পারি না আমি। না, ঠিক আছে, এই ফোনটা আমাদের কাছে থাকবে। আশা ম্যাডাম, আমাদের রাগিনীর কিছু ফটোস চাই, চলুন। হ্যাঁ স্যার, আসুন। জামাইবাবু, তুমি তো বলো যে দিদিকে খুব নাকি ভালোবাসো, কিন্তু আমি জানি তোমাদের দুজনের মধ্যে কেমন সম্পর্ক ছিল। তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ, রাগিনীর সাথে আমার সম্পর্ক ভালো ছিল না, তাতে আমার কোনো দোষ ছিল না। আমি রাগিনীকে খুব ভালোবাসতাম আর সবসময় ওকে ভালোবাসবো, কিন্তু রাগিনী আমাকে ভালোবাসতো না। আমাকে কথায় কথায় অপমান করতো, আমাকে কষ্ট দিত, এমনকি ওর কাছে যেতেও দেয়নি কখনো। মা যাতে কিছু জানতে না পারে তাই জন্য আমি চুপচাপ সমস্ত সহ্য করে নিয়েছি। কেন বলনি আন্টিকে? উনি তোমার মা হয়, তোমার ওনাকে বলা উচিত ছিল। উনি যদি আগে থেকে জানতো তাহলে হয়তো দিদি আজ বাড়ি ছেড়ে যেত না। কিভাবে মাকে আমি সমস্ত কিছু বলতাম? হ্যাঁ, আর কি কি বা বলতাম? আজ পর্যন্ত কোনো মেয়েই আমাকে পছন্দ করেনি, জানি না মেয়েরা আমার থেকে দূরে কেন চলে যায় সবসময়। কারণ তুমি তোমার খামতিগুলোকে জানো না, তোর মধ্যে অনেক খামতি রয়েছে, অনেক। সেগুলোকে তুমি না জানার চেষ্টা করেছো না শোধরানো। মানুষকে দেখতে যেমনই হোক না কেন, মানসিকভাবে তা সুস্থ থাকা উচিত। আর তুমি তো মানসিক দিক থেকেও পুরো স্লো, এবং খুব বেশি স্লো। জামাইবাবু তোমার দ্বারা কিচ্ছু হবে না। অনেক খামতি রয়েছে, সেগুলোকে তুমি না জানার চেষ্টা করেছো না শোধরানো। মানুষকে দেখতে যেমনই হোক না কেন, মানসিকভাবে তা সুস্থ থাকা উচিত। আর তুমি তো মানসিক দিক থেকেও পুরো স্লো। রতন, রতন আসছি মা। রতন, রতন কি হয়েছে মা? বাবা, দীপ্তি ঘরে আরাম করছে,
বাড়ির একটু খেয়াল রাখিস। আমি ভাবছি মন্দিরে একটু ঘুরে আসি, ঠাকুরমশাইকে রাগিনীর জন্মকুণ্ডলীটা দেখাতে হবে, কি জানি যদি কিছু বলে দেয় ওর ব্যাপারে। আসছি বাবা। যাও মা যাও। কিন্তু মৃত্যুর খবর কেই বা বলতে পারে? হ্যাঁ, কে কখন মরবে, কে কখন বেঁচে থাকবে, এটা কেই বা বলতে পারে? সবাই আমাকে শুধু বোকাই ভাবে, কিন্তু আমি বোকা নই, সাদা সিধে। কিন্তু এবার আমি টেরা হয়ে দেখাব, সবাইকে উচিত শিক্ষা দেব আমি, সবাইকে। শিখা, তুই কিছুক্ষণের জন্য দিদির বাড়িতে চলে আয় না, তোর সাথে দিদির ব্যাপারে খুব জরুরি কথা বলার আছে। থ্যাংক ইউ, আমি তোর ওয়েট করছি। তোমার দিদির জন্য খুব চিন্তা হচ্ছে তাই না? জামাইবাবুকে নিয়ে তো কোনো চিন্তাই নেই, কারণ জামাইবাবুর মধ্যে তো খামতি আছে না, অনেক খামতি আছে তাই না? হ্যাঁ, মানে এটা কি বলছো তুমি? চলো এসো। ছাড়ো তোমাকে আমি আমার খামতি দেখাচ্ছি। ছাড়ো বলছি, জামাইবাবু আমি মেরেছি, ও আমাকে অপমান করেছিল, তুইও আমাকে অপমান করেছিস তাই না? তাই তোকেও ছাড়বো না আমি আর। চলে গেল। একটা মেয়েকে ধরে রাখতে পারলাম না, ঠিকই বলেছিল ও আমাকে, আমার মধ্যেই কমতি আছে, কিন্তু আমি ওকে ছাড়বো না, অবশ্যই মরবে ও। দীপ্তি, দীপ্তি বাড়িতে কেউ আছে? তুমি? দীপ্তি কোথায়? আরে বা, তুমি এসে গেছো? রাগিনীর বোন গেল আর বন্ধু চলে এলো, কোনো ব্যাপার নয়, তোমার সঙ্গে তো অনেক হিসেব মেলানো আছে না? কিসের হিসেব নিকেশ, কি সব বলছো তুমি? ভুলভাল বকছি না, বলছি শুধু আমি তোমাকে শুধু ছুঁয়েছি বলে তুমি আমাকে উল্টোপাল্টা পড়ে দিলে। হ্যাঁ, তুমি আমাকে অপমান করেছো। রতন, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে মনে হয়, সীমা ছাড়িও না। তোমার আর রাগিনীর সবসময় এটাই মনে হয় না যে আমার মাথায় বুদ্ধি নেই, তাই না? সবাই আমাকে খালি মারতেই চায়, সবাই আমাকে গালে হয়ে দেয়, তুই আর বেঁচে থাকবি না, তুই যা। ছেড়ে দেবো, ছেড়ে দিলাম। আসুন আন্টি, জামাইবাবু আমার সাথে। শিখা, 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 কি হয়েছে আন্টি? রতন শিখাকে মেরে ফেলেছে, আমি শিখাকে ডেকেছিলাম ওর সাথে কথা বলার জন্য, ও তো শিখাকে মেরেই ফেলেছে, সাথে ও আমার দিদিকেও মেরে ফেলেছে, আপনার ছেলে মেরেছে আমার দিদিকে। কেন মারলি?
ডাক্তারকে তুই আমার রাগিনীকে কেন মারলি? মেরে ফেলেছি মা, আমি সবাইকে মেরে ফেলেছি। যারা যারা আমাকে ঘৃণা করে না তাদের সবাইকে মেরে ফেলি। এবার হ্যাঁ মরবে, আমি একেও মারবো। মা দরজা খোল, মা মা আমার জিতে চাই, মা আজকেও মরবে, আমার হাতেই মরবে। মা তুই ভয় পাস না, মা আমি তোকে মারবো না, তুই তো আমাকে ভালোবাসিস না? আন্টি প্লিজ আপনি দরজাটা খুলবেন না, আপনার ছেলে আমাকে মেরে ফেলবে। আন্টি আন্টি প্লিজ আমাকে বাঁচান। আমি আছি তো, তুই ভয় পাস না। কিছু একটা করতে হবে, পুলিশকে ফোন কর, পুলিশকে পুলিশকে ফোন কর। ফোন? আমার ফোন তো ভেতরে আছে, কি করবো? আমার ফোন দে, আমার ফোন। মা দরজা খোল, মা আমি তো তোর রাজারতন ছেলে, তাই না মা? হ্যালো স্যার, আমি আমি দীপ্তি বলছি। স্যার আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন, স্যার স্যার তাড়াতাড়ি চলে আসুন আপনি। মা কি হয়েছে? ইন্সপেক্টর, ওই আপনাকে ফোন করেছিল, আমার ছেলে, ওই আমার বাবাকে মেরে ফেলেছে, বল রাগিনীকে মেরে কোথায় লুকিয়েছিস বল। গ্যারেজের পেছনে। আমি কিছু করে ফেলি তার আগে ওকে নিয়ে যান, নিয়ে যান ওকে এখান থেকে, নিয়ে যান। বিজয় এই বডি দুটোকে পোস্টমর্টমের জন্য পাঠাও আর নিয়ে চলো একে।